কিছুদিন আগে আমি রেগুলার একটা রুটিন ফলো করার চেষ্টা করতাম, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, মেডিটেশন করা, স্ক্রিপ্টিং মানে লেখালেখি, এক্সারসাইজ এবং কিছু বই পড়ার চেষ্টা করা। তো একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আমি কিছু চেঞ্জ নিজের মধ্যে লক্ষ্য করলাম, আমার শরীরে একটা হিউজ চেঞ্জ হচ্ছিলো। পাশাপাশি অনেক বই পড়ার পর কয়েকটা বইও আমার কমপ্লিট হয়ে যায় এবং রেগুলার লেখার পর আমার ডায়েরিতে দেখলাম অনেক কিছু লিখে ফেলেছি। তারপর বুঝলাম যে আমি যদি এভাবে লিখতে থাকি তাহলে হয়তো বা কিছুদিনের মধ্যে একটা বই লেখাও সম্ভব। তো ওই সময়টাতে কোনো একটা কিছু করার প্রতি যে কনসিস্টেন্সি, তখন বুঝলাম কোনো কাজ যদি আমি কনসিস্টেন্টলি করি তাহলে অনেক কিছু করা সম্ভব। এত হিউজ চেঞ্জ আমার শরীরের মধ্যে এক্সারসাইজ করার ফলে লক্ষ্য করলাম, কয়েকটা বই আমি ইতিমধ্যে শেষ করে ফেলছি, এত কিছু লিখে ফেলেছি এবং মেডিটেশন করার ফলে একটা বড় চেঞ্জ, এটা সত্যি অসাধারণ। বাট সাডেনলি সামহাও আমি রুটিনটাকে ব্রেক করে ফেলি এবং এখন একটা জিনিস আমি ওই রুটিনটা ফলো করার ফলে শিখেছি যে কনসিস্টেন্টলি কিছু করার ফলে যে কত বড় একটা চেঞ্জ হয় এটা করার ফলে বোঝা যায়। এবং ওই সময়টাতে প্রতিদিন নতুন নতুন কিছু সৃষ্টি করার মধ্যে যে আনন্দ, যেমন একটা নতুন বই শেষ করা, প্রতিদিন নতুন একটা ভিডিও তৈরি করা, একটা আর্টিকেল লিখে শেষ করা, করার পর যে একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন আসে এটা অসাধারণ। আর তাই কোনো কিছু কনসিস্টেন্টলি করার পর এবং নতুন কিছু সৃষ্টি করার যে আনন্দটা ওটা বারবার পাওয়ার জন্য আমি ডিসাইড করেছি যে প্রতিদিন অন্তত একটা করে সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করবো, যাতে করে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর আমি বুঝতে পারি যে আমার জীবনে একটা হিউজ পরিবর্তন এসেছে। Which is really my existence and which is very important for me and it's also will create some value in my life.